কয়েকদিন আগে আসামের বুকে যা ঘটে গেছে সেখানকার রাষ্ট্রীয় পঞ্জি বা জনসংখ্যা ইয়ে পঞ্জীকরণকরণের নামে 40 লক্ষ বাংলা ভাষাভাষী বেশিরভাগ বাংলা ভাষাভাষী মানুষের ওপরে একটা অনিশ্চয়তার ছবি এঁকে দেওয়া হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশের বাংলা ভাষাভাষী কিছু মানুষ তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, এ নিয়ে যখন প্রশ্ন উঠেছে সারা ভারতবর্ষ জুড়ে, তখন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের একদল এমপি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম এছাড়া আরও এমএলএ সবাই মিলে কাছাড়ের মানুষের কাছে, গৌহাটির মানুষের কাছে কথা বলবার জন্য গিয়েছিলেন। এই সমস্যাটা কী, সমস্যাটা কীভাবে মেটানো যায় সেই জন্য তারা কথা বলতে গেছিলেন। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম আসাম পুলিশ এয়ারপোর্টের বাইরে বেরোতে দিলেন না তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্ব বৃত্তিবৃন্দকে, কারণ বাংলা যদি গর্জে না ওঠে বাংলা ভাষাভাষী মানুষ যাবেন কোথায়। তাই তাদের জন্যই আমাদের এই তাদের সবাইকে আহ্বান জানানোর জন্যই এই মিছিল, কারা দিবসের সমর্থনে আমরা এই মিছিল করছি।